সালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের অনেকের অন রিকোয়েস্টে হলিক্রস কলেজ সংক্রান্ত। হলিক্রস কলেজের বেতন, হলিক্রস কলেজের ভর্তি খরচ বা বাহিরে হোস্টেলে থাকলে কি খরচ, এবং কলেজ টাইমিং, হলিক্রস কলেজ টাইমিং এবং হলিক্রস কলেজের ইতিহাস, এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করছি। যদিও আমি অনলাইন ক্লাসে ব্যস্ত থাকি, খুব বেশি সময় পাই না, এরপরও তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো এই ভিডিও নিয়ে একটা রিভিউ দেওয়ার জন্য, তো আমি চলে এলাম। শুরুতেই, হলিক্রস কলেজ হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে, accbd.edu.bd এর ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। আচ্ছা, তো 1950 সালের 1 নভেম্বর 5 জন শিক্ষার্থী নিয়ে হলিক্রস কলেজ যাত্রা শুরু করে, এবং বর্তমানে সারা বাংলাদেশের বিভিন্ন সব প্রত্যেক জেলা থেকে স্টুডেন্টরা হলিক্রস কলেজে পড়ে, এবং মেয়েদের জন্য দেশসেরা ইন্টারমিডিয়েট লেভেলের একটি নিরাপদ প্রতিষ্ঠান হলিক্রস কলেজ। আচ্ছা, তো হলিক্রস কলেজে ভর্তি হতে তোমার 13,200 টাকা লাগে, 13,200 টাকার মতো। আর যখন ফর্ম দিবে, ফর্মটা কিনতে তোমার 200 টাকা লাগবে, আর ভর্তি হওয়ার পরে মাসিক বেতন হচ্ছে 2,000 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে হলিক্রস কলেজে খরচ। এখন তোমরা যদি কেউ হোস্টেলে থেকে পড়তে চাও, আচ্ছা হোস্টেলের কথা যেটা আসলাম, যারা হোস্টেলে থেকে পড়তে চাও, হলিক্রস কলেজের নিজস্ব কোনো হোস্টেল নেই, ঠিক আছে? তো বাহিরে পাশে, মানে একেবারে হলিক্রস কলেজের কাছে, হলিক্রস কলেজ হচ্ছে ঢাকার তেজগাঁও ফার্ম গেট ক্ষুদ্র এই এলাকাতে অবস্থিত। তো ওখানে আশেপাশে অনেক হোস্টেল আছে, প্রচুর হোস্টেল, সব হোস্টেলই পরিচিত আমাদের বা আমার। তো সেই হোস্টেল গুলোতে খরচ তোমার, তুমি যদি গড়ে হিসেব করো, প্রতি মাসে থাকা খাওয়া হচ্ছে 8 থেকে 10 হাজার টাকা। আবার কিছু কিছু হোস্টেলে ক্যাটাগরি অনুযায়ী 2 সিট, 3 সিট, 4 সিট, সে অনুযায়ী তোমার 8 থেকে 10 হাজার আছে, 10 থেকে 12 হাজার আছে, 12 থেকে 15 হাজার আছে, আবার এর থেকেও 6 থেকে 8 হাজারও আছে। একটু যদি মানে ওভারব্রিজ পার হয়ে কাছাকাছি নিকটস্থ এলাকার মধ্যে দেখো, পূর্ব তেজতুরি বাজার বা পশ্চিম তেজতুরি বাজার, এই এলাকাগুলোর মধ্যে তোমার এই খরচের মধ্যে তুমি থাকা খাওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসি হোস্টেল খরচ হলো, তো ইতিহাস নিয়ে। তো হলিক্রস কলেজের প্রথম যিনি অধ্যক্ষ ছিলেন সিস্টার অগাস্টিন মেরি সিএসসি, আচ্ছা, এবং বর্তমানে আছেন শিকাগো মেজ, ঠিক আছে? এবং এটি মিশনারি কলেজ, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখন চলে আসি কলেজ টাইমিং নিয়ে। 11 যারা, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা, তাদের কলেজ টাইমিংটা হচ্ছে সকাল 8টা থেকে 12টা 40, আর সায়েন্সদের যখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে তখন দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যায় দ্বিতীয় বর্ষে, ইন্টার সেকেন্ড ইয়ার দ্বিতীয় বর্ষে হচ্ছে সায়েন্স যারা, তাদের হচ্ছে সকাল দুঃখিত সায়েন্সদের হচ্ছে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এরপরে হিউম্যানিটিস অর্থাৎ মানবিক বিভাগ যারা, তাদের হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা 20 পর্যন্ত, এবং বিজনেস স্টাডিজ অর্থাৎ ব্যবসায় শিক্ষা বিভাগ যারা, তাদেরও হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা 20 পর্যন্ত, ঠিক আছে? এই আর কি হলিক্রস কলেজের টোটাল। তোমরা এই বিষয়গুলো অনেকে জানতে চেয়েছিলে, বিধায় ভিডিওটি রিভিউ দিলাম। এবং সংক্ষেপে আরেকটু বলে নেই, আমি যে বিষয়গুলো আমার মাধ্যমে পড়িয়ে থাকি, 6 to 10 এবং ইন্টারমিডিয়েট লেভেলে আমার বাংলা, বিজিএস, আইসিটি, ইসলাম, যাদের যে সাবজেক্ট গুলো আছে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইসলাম ও নৈতিক শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর, এই বিষয়গুলো আমি নিজেই পড়িয়ে থাকি। এবং হলিক্রস স্কুলের আলাদা স্পেশাল ব্যাচ রয়েছে আমার, বর্তমানে অনলাইন ব্যাচ চলছে, অনলাইন প্রোগ্রাম চলছে, পরিস্থিতি ভালো হলে হয়তো তখন অফলাইনে করতে হবে, যেহেতু সরকারি নির্দেশনার বাইরে আমি যাই না। তো পরিস্থিতি ভালো হলে এরপরে হচ্ছে অফলাইনে ক্লাস নিতে হবে, তো এই প্যান্ডামিক সিচুয়েশনে অনলাইনে ক্লাসগুলো নিতে হচ্ছে, এবং সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে, কোচিং থেকে শুরু করে ফ্রিল্যান্স প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রাইভেট প্রতিষ্ঠান, অনলাইন ক্লাস অনেকেই চালানোর চেষ্টা করছে। আচ্ছা, এর পাশাপাশি হলিক্রস স্কুলের, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় অর্থাৎ হলিক্রস গার্লস হাই স্কুলে ষষ্ঠ ও নবম শ্রেণীর ভর্তি কোচিং রয়েছে, এটা সিজনাল, বাৎসরিক। এবং স্পেশাল যেটা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, হলিক্রস কলেজ ভর্তি কোচিং এবং ফার্ম গেটে, এখানে আমার জিনিয়ার শিক্ষা পরিবার থেকে হলিক্রস কলেজে সর্বোচ্চ পরিমাণ শিক্ষার্থী হলিক্রস কলেজে চান্স পায়, এবং গত বছরও 85 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে 52 জন শিক্ষার্থী হলিক্রস কলেজে চান্স পেয়েছে, এবং অসংখ্য শিক্ষার্থী চান্স পেয়েছে। তো অনেকে অনলাইন ক্লাস করায় আসলে সবার লিস্ট গুলো দেওয়া সম্ভব হয়নি, ঠিক আছে? তো হলিক্রস স্কুল এবং আমার সব প্রোগ্রাম হচ্ছে হলিক্রস স্কুল এবং হলিক্রস কলেজ কেন্দ্রিক, এবং হলিক্রসের রানিং স্টুডেন্ট যারা, তাদের একাডেমিক প্রোগ্রাম ভিত্তিক। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি, কারো যদি কোনো প্রয়োজন হয় কিংবা জানার থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সবার সুস্থতা কামনা করছি, জরুরি প্রয়োজন ছাড়া সবাই ঘরে থাকবেন, সুস্থ নিরাপদ থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।